ওয়েলকাম টু মাই চ্যানেল। মেয়েদের যৌনিকে ভেজা রাখার জন্য সবসময় যৌনিপথে কিছু তরল পদার্থ নিঃসৃত হয়। এসব তরল পদার্থগুলোকে আমরা সাধারণত সাদা স্রাব বলে থাকি। মাসিকের উপর ভিত্তি করে মেয়েদের যৌনিপথে সাদা স্রাবের পরিমাণ কখনো কম আবার কখনো বেশি হয়ে থাকে। কখনো কখনো এর রং এবং ঘনত্বের মধ্যেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন, সাদা স্রাবের সাথে হালকা ব্লাড কেন আসে? এটি কি গর্ভধারণের লক্ষণ নাকি অন্য কোনো রোগের কারণে হচ্ছে? তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদেরকে জানতে হবে মেয়েদের যৌনিপথে তরল বা স্রাব কেন নিঃসৃত হয়। মেয়েদের যৌনিপথে বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বসবাস করে। এসব জীবাণু থেকে যৌনিপথকে রক্ষা করার জন্যই সাদা স্রাব নিঃসৃত হয়। বুঝিয়ে বলছি, কোনো তরলের পিএস যত কম সেটি ততই অ্যাসিডিক। মেয়েদের যৌনিপথে যে তরল নিঃসৃত হয় তার পিএইচ হলো 4-5, অর্থাৎ এটি অ্যাসিডিক। এই কারণেই কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক সহজেই যৌনিতে সংক্রমণ করতে পারে না। স্রাব অ্যাসিডিক হওয়ার কারণে অনেক সময় মেয়েদের অন্তঃবাসের রঙও পরিবর্তন হয়ে যায়, যার কারণে মেয়েরা অনেক সময় ভয় পেয়ে যায়। এটি কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। তাহলে বোঝা গেল যৌনিপথে তরল নিঃসৃত হওয়া স্বাভাবিকই নয়, বরং উপকারীও বটে। কিন্তু কখনো কখনো কোনো রোগের কারণেও মেয়েদের অতিরিক্ত স্রাব হতে পারে, এমনকি বিভিন্ন রঙেরও স্রাব হয়ে থাকে। মেয়েদের স্বাভাবিক ও অস্বাভাবিক সাদা স্রাব নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়া ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, অবশ্যই দেখে নেবেন, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। সাদা স্রাবের সাথে হালকা ব্লাড কেন আসে? আমরা ইতিমধ্যে জেনেছি মেয়েদের যৌনিপথে সবসময় কিছু না কিছু স্রাব নিঃসৃত হয়। প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার স্রাবের সাথে রক্ত মাসিক চক্রের কোন সময়টাতে আসছে। যদি এমন হয় আপনার মাসিক চলছে, এই সময় স্রাব হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই স্রাবের সাথে মাসিকের রক্ত আসতে পারে। অথবা যদি এমন হয় আপনার মাসিক ভালো হয়েছে 1-2 দিন হয়েছে, কিন্তু আপনি হঠাৎ লক্ষ্য করলেন আপনার স্রাবের সাথে হালকা রক্ত, তখন বুঝতে হবে হয়তো আপনার মাসিকের ব্লাড সামান্য পরিমাণে স্রাবের সাথে মিশ্রিত হয়ে বের হয়েছে। যদি এমন হয় আপনার মাসিক শুরু হয়েছে নভেম্বর মাসের 1 তারিখে, শেষ হয়েছে 5 তারিখে, কিন্তু নভেম্বর মাসের 14-15 তারিখে দেখলেন আপনার পাতলা স্রাবের সাথে 1-2 ফোঁটা ব্লাড মিশ্রিত, এরপর আর নেই, তাহলে হতে পারে এটি ওভুলেশনের লক্ষণ। অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময়ে যদি স্রাবের সাথে হালকা ব্লাড দেখা যায়, তাহলে হতে পারে সেটি ওভুলেশনের লক্ষণ, যদিও এটি সবার হয় না, হবেও না। এছাড়া যদি এমন হয় আপনি বাচ্চা নেওয়ার ট্রাই করছেন, এখন মাসিক ডেট আসার 3-4 দিন আগেই দেখলেন আপনার স্রাবের সাথে হালকা ব্লাড, তাহলে হতে পারে এটি গর্ভধারণের পূর্ব লক্ষণ, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং। তবে মাথায় রাখতে হবে মাসিক শুরুর আগে এরকম স্রাব মানেই গর্ভধারণের পূর্ব লক্ষণ নাও হতে পারে। কখনো কখনো পিরিয়ড শুরুর আগে এমনিতেই এরকম স্রাব দেখা যেতে পারে, সেজন্য গর্ভধারণ নিশ্চিত করার জন্য এরকম স্রাবের সাথে হালকা ব্লাড দেখার পরে অবশ্যই আপনার পিরিয়ড মিস হতে হবে এবং ইউরিন টেস্ট পজিটিভ হতে হবে। এটি গর্ভধারণের লক্ষণ কিনা আশা করি এই উত্তরটা পেয়েছেন। অর্থাৎ মাসিকের এই সময়গুলিতে যদি স্রাবের সাথে হালকা ব্লাড দেখতে পান, এতটাই হালকা যে এর জন্য কোনো পেড ব্যবহার করার প্রয়োজন হয় না, এটি সর্বোচ্চ 1 দিন স্থায়ী হয়, তাহলে বয়ের কোনো কারণ নেই, এটি নর্মাল বিষয়। কখনো এই রক্তের রং হালকা ব্রাউন হতে পারে, কারণ স্রাব যেহেতু অ্যাসিডিক সেজন্য রক্তের সাথে স্রাবের রাসায়নিক বিক্রিয়া করে এর রং পরিবর্তন হয়ে যায়, যাকে অক্সিডেশন বলে।
এছাড়া যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয় অথবা আপনি কোনো জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন সেক্ষেত্রেও এ ধরনের চাপ দেখা যেতে পারে। এখন আলোচনা করছি কিভাবে বুঝবেন এটি কোনো রোগের কারণে হচ্ছে কিনা। এক, যদি আপনার বয়স 45 বেশি হয় এবং স্রাবের সাথে রক্ত দেখা দেয় তাহলে এটি বয়ের কারণ হতে পারে। দুই, যদি এটি পিরিয়ডের মধ্যবর্তী সময় হয় এবং 2 দিন বা তার বেশি সময় ধরে হয় তাহলেও এটি বয়ের কারণ হতে পারে। তিন, ব্লাড মিশ্রিত স্রাবের সাথে যদি গায়ে জ্বর, পেটে ব্যথা থাকে, স্রাবে কোনো দুর্গন্ধ থাকে তাহলে এটি কোনো রোগের কারণে হতে পারে। চার, যদি গর্ভ অবস্থায় স্রাবের সাথে রক্ত দেখা যায় তাহলেও এটি বিপদের লক্ষণ। পাঁচ, ব্লাড মিশ্রিত স্রাবের সাথে যদি সহবাসের সময় ব্যথা বা জ্বালাপোড়া হয় তাহলেও এটি বিপদের ইঙ্গিত দেয়। ব্লাড মিশ্রিত স্রাবের সাথে যদি এই লক্ষণগুলো আপনি দেখতে পান তাহলে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অবহেলা করলে চলবে না। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।